দিল্লির দরবারে গিয়ে রাষ্ট্রপতি শাসন চাইলেন প্রদেশ কংগ্রেসের পর্যবেক্ষক ড অজয় কুমার তিনি রবিবার দিল্লির কংগ্রেস ভবনে এক সাংবাদিক সম্মেলন সংঘটিত করে বলেন ত্রিপুরায় বর্তমান পরিস্থিতিতে মানুষের জীবন সংকটাপন্ন ইতিমধ্যে সরকারের কাছে ত্রিপুরায় রাষ্ট্রপতির শাসন প্রদান করার দাবি জানানো হচ্ছে এবং গত বাহান্ন মাসে ত্রিপুরা রাজ্যের বিরোধীদের ওপর যতগুলো আক্রমণ সংঘটিত হয়েছে সবগুলো ঘটনা হাইকোর্টের বিচারপতি দ্বারা তদন্ত কমিটি গঠন করে সুষ্ঠু তদন্তের দাবি জানানো হচ্ছে বলেই জানান তিনি আরও বলেন বিরোধীদের কার্যালয়ে অগ্নিসংযোগ এবং ভাঙচুর সহ কর্মী সমর্থকদের বাড়ি ঘর ভাঙচুর করছে শাসক দলের দুর্বৃত্তরা বিরোধীরা কোনো ধরনের রাজনৈতিক কর্মসূচি সংঘটিত করতে পারছে না এমনকি মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়া হচ্ছে বিরোধী দলের নেতৃত্ব থেকে শুরু করে কর্মী সমর্থকদের রাজ্যে ধরনের পরিস্থিতি কেন বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর তৈরি হয়েছে তার জবাব প্রধানমন্ত্রীকে লোকসভায় দাঁড়িয়ে দিতে হবে বলে দাবি জানান তিনি

पहला डिमांड वो है दूसरा है कि इतने जो पिछले भाजपा के इतने साढ़े चार साल के शासन काल में एक सिटिंग हाई कोर्ट जज के अधीनस्थ एक इंक्वायरी कमीशन बिठाने की आवश्यकता है जितने भी हमारे राजनीतिक भाजपा के राजनीतिक प्रतिद्वंदी के ऊपर जो हमले हुए और हम सिर्फ हमारे ऊपर सिर्फ हमला नहीं हुआ है कम्युनिस्ट पार्टी के बहुत सारे कार्यालय को जला दिया गया अभी जो है त्रिपुरा माता का जो है त्रिपुरा माता का कार्यालय को जला के गए हुए आई मीन I mean, काफी घटना घटी है जिसमें जो इन्होंने त्रिपुरा माता जो प्रद्युत की पार्टी है उनको उनके कार्यालय को इन्होंने जलाया है उनके कार्यकर्ता को मारा है कम्युनिस्ट पार्टी के कार्यकर्ता को बहुत मारा है तो एक तो है तो प्रेस एक तो हमने कहा कि हाईकोर्ट में इंक्वायरी एक इंक्वायरी कमीशन बैठा जाए तीसरा कि प्रधानमंत्री जी जो लोकसभा में जवाब दें कि त्रिपुरा में भारतीय जनता पार्टी के सरकार क्यों अपने राजनीतिक प्रतिद्वंदी के ऊपर इस तरह के हमले लगातार कर रहे हैं এদিন ত্রিপুরা আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তোলেন সুদীপ রায় বর্মন তিনি বলেন গত বাহান্ন মাসে ত্রিপুরায় খুন হয়েছে ছশো জন অপহরণ হয়েছে ৬৪৪ জন চুরির ঘটনা সংঘটিত হয়েছে এক হাজার সাতশো আটাত্তরটি যখন দেশে স্বাধীনতার পঁচাত্তর বছর পূর্তি উপলক্ষে আজাদিকা অমৃত মহোৎসব পালন করছে তখন ত্রিপুরা রাজ্যে এই পরিস্থিতি গায়েব হয়ে আছে আর এটাকে সত্যিকারের স্বাধীনতা তা নিয়ে প্রশ্ন তুললেন সুদীপ রায় বর্মন এনসিবিআর রিপোর্ট অনুযায়ী আত্মহত্যার ঘটনায় ত্রিপুরার শীর্ষস্থানে রয়েছে পুলিশ মৃতদেহ দেখে তদন্ত না করে বলে দিচ্ছে আত্মহত্যা থানায় মামলা করা হলে পুলিশ কোনো তদন্ত করছে না বাস্তবে ত্রিপুরায় বিজেপি যে অত্যাচার করছে তা ব্রিটিশরাও করেনি হয়তো ভূ ভারতে একমাত্র ত্রিপুরাতেই চোরের স্বাধীনতা আছে আগস্টের দিন রাতের বেলা পুলিশের সদর কার্যালয় থেকে ফাইল চুরি হয়ে যায় এবং এগুলো দুর্নীতির ফাইল ছিল উনিশে আগস্ট রাতের বেলা উচ্চশিক্ষা দপ্তর থেকে চারশো পঞ্চাশটি ফাইল চুরি করে নিয়ে যায় চোরেরা আসলে পাঁচ থেকে ছয় মাস আগে বিজেপি বোঝে গেছে তারা ক্ষমতায় ফেরার কোন সুযোগ নেই তাই এখন থেকেই তারা ফাইল সরাতে ব্যস্ত হয়ে গেছে বলে জানান তিনি বাতকো পুলিশ হেডকোয়ার্টার মে চোর نے घुसके 164 फाइल्स चोरी कर ली तो जो फाइल एक फाइल इंडेक्स होता है हमें सूत्र से पता चलता है जितना भी करप्शन वाला फाइल्स है वो सब फाइल पीएचयू से गायब हो जाता है फिर 19 तारीख रात को 19 तारीख रात को हायर एजुकेशन दफ्तर से 450 फाइल चोरी हो जाता है हाई सिक्योरिटी जोन में मतलब भाजपा वालों को लगने लगा है कि पांच छह महीने के बाद जो चुनाव है

कॉग्निजोबल जैसे हमारे ऊपर आक्रमण होता है वो नॉन कॉग्निजोबल हम अगर केस डालते हैं तो नॉन कॉग्निजेबल ऑफेंस के धारा लगाते हैं और ये झूठ मूठ का जब केस हमारे ऊपर डालते हैं हम जब जब, जब, जब हमारा वर्कर्स लोग जेल को भेजा गया ऑल कॉग्निजेबल ऑफेंस धारा 307 धारा 326 और इनके लिए 323 325 तो यही डिफरेंस तो ऑब्वियसली द कोर्ट विल ऑलवेज गो विद द